কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, হাওড়ে উৎসবের আমেজ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত শেষ, হাইকোর্টে প্রতিবেদন জমা। অঙ্গ প্রত্যঙ্গ দানে বাড়ছে আগ্রহ, বিশেষজ্ঞ সার্জন সহ অবকাঠামো সংকট নিরসনের পরামর্শ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর দুইটার একুশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। এছাড়া সংবাদে আরও থাকছে, বাংলায় কথা বলেন ইংরেজ মাইক শেরিফ, লিখেছেন বই দরদি কণ্ঠে গাইতে পারেন গান। অন্তর খালা খোলাম রে দুরন্ত পরবাসী মনরে, হায়লা লোকে লঙ্গল বাক জনম বাক চাদরে জনম বাক। কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ দিনের সরকারি সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি। 27 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত জেলার মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলা সফর করবেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি মিঠামইনের কামালপুরের নিজ বাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন। সফরের তৃতীয় দিন করিমগঞ্জ উপজেলায় নিজ নামে স্থাপিত প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। এদিকে দীর্ঘ 25 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার কিশোরগঞ্জের হাওড় অধ্যুষিত উপজেলা মিঠামইন যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সহ পুরো জেলায় সাজ সাজ রব। প্রধানমন্ত্রী সকাল 10টায় মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন। বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত কার্যক্রম শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি। এই সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে হাইকোর্টে। সকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেন। এর আগে রোববার রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রতিবেদন পাঠায় তদন্ত কমিটি। গত 11 ও 12 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলে দুই দফায় এক নবীন ছাত্রীকে রাত ভর নির্যাতন করে ভিডিও ধারণের অভিযোগ উঠে ছাত্রলীগের দুই নেত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও ছাত্রলীগ কর্তৃক পৃথক 3টি তদন্ত কমিটি গঠিত হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন। বায়ু দূষণ রোধে রাজধানীর আশপাশের অবৈধ ইট ভাটা 2 সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্ছেদের বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত 5 ফেব্রুয়ারি উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ঢাকার বায়ু দূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ সময় বায়ু দূষণ রোধে সিটি কর্পোরেশনের দেয়া প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। এর আগে দূষণ রোধে 9 দফা নির্দেশনা দিয়ে 2020 সালে রায় দিয়েছিলেন উচ্চ আদালত। এসব নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় রিটকারী আবারও আদালতের নজরে আনেন মামলাটি। অঙ্গপ্রত্যঙ্গ দানে চরম অনীহার পেছনে দায়ী অসচেতনতা, ধর্মীয় অপব্যাখ্যা ও কুসংস্কার, তবে দেরিতে হলেও বাড়ছে আগ্রহ। ব্রেন ডেথ রোগীদের মহৎ এই দানের সফলতায় বিশেষজ্ঞ সার্জন সহ অবকাঠামোগত সংকট নিরসনের পরামর্শ বিশেষজ্ঞদের। অঙ্গ প্রতিস্থাপন নিয়ে শিউলি শবনমের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। মস্তিষ্ক অচল হয়ে আইসিইউতে চিকিৎসাধীন, বাঁচার কোনো সম্ভাবনা না থাকা রোগীকে বলা হয় ব্রেন ডেথ। একজন ব্রেন ডেথ মানুষের অঙ্গ প্রতিস্থাপন বা ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টে জীবন বাঁচে 8 জনের। অঙ্গদানে মানবতার অনন্য ইতিহাস রচনা করে গেছেন মৃত্যুঞ্জয়ী সারা ইসলাম। 20 বছর বয়সী এই তরুণী ক্যাডাভেরিক প্রতিস্থাপনের মাধ্যমে নিজের কিডনি ও কর্নিয়া দিয়ে 4 জনকে নতুন জীবন দিয়েছেন।
মৃত্যুর পরেও মানুষের কল্যাণে এমন অবদান রেখে যেতে পারাকে মানব জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন বিশিষ্টজনেরা। সারা সেই দৃষ্টান্তটাই স্থাপন করে গেল এবং সারাকে অনুসরণ করে আমি মনে করি আমাদের দেশে সারা পৃথিবীর মানুষ হয়তো এটা ফলো করবে। সে শুধু অঙ্গ নিয়ে বেঁচেই থাকবে না, সে কিন্তু অবদানও রাখবে। যেমন একজন শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক বা ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন বা রাজনীতিক, উনি তো আরও মানুষের জন্য সমাজে কাজ করে যাবেন। টাডাভেরিক প্রতিস্থাপনে ব্রেন ডেথ রোগীদের অঙ্গ প্রত্যঙ্গ দানে উদ্বুদ্ধ করতে সংশোধনী এনে 2018 সালে নতুনভাবে প্রণীত হয় মানব দেহ অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন। আইনটি সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই অধিকাংশেরই, রয়েছে কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। তবে অন্যের জীবন বাঁচাতে ইসলামসহ কোনো ধর্মে অঙ্গদানের সাথে বিরোধ নেই বলছেন বিশেষজ্ঞরা। আমরা 450-500 হেলথ কেয়ার প্রফেশনাল যারা ডাক্তার, নার্স, তাদের উপর এই সার্ভেটা করেছিলাম। দুর্ভাগ্যবশত 60-70% জানেই না যে মৃত ব্যক্তির কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়। মুসলিম বিশ্বে সৌদি আরব থেকে শুরু করে ইরান, তুর্কি, যারা বিশ্বের 80% উপর মুসলমান, তারা সবাই কিডনি ট্রান্সপ্লান্টকে বৈধতা দিয়েছে ধর্মীয়ভাবে। কোরআনে সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে যে যে একটা মানুষকে হত্যা করলো সে সমগ্র মানব জাতিকে হত্যা করলো। ঠিক পরপরই বলছে আল্লাহ পাক যে কেউ যদি একটা মানুষকে রক্ষা করলো সে সমগ্র মানব জাতিকে রক্ষা করলো। এই কথার পরে তো আর কিছুই থাকে না। আমার দুটো অর্গ্যান আছে, আল্লাহ পাক দুইটা দিছে, আমি একটা দিয়ে দিলে সে মৃতপ্রত যাত্রী, সে বেঁচে গেল। এইটা যে প্রকরণ তো কিন্তু আল্লাহর উপর সন্ধান করা হইল। সারার দেখানো পথে এরই মধ্যে অঙ্গদানের অঙ্গীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর প্রভিসি সহ 4 জন। চলছে দেশব্যাপী ক্যাডাভার দাতা ও গ্রহীতার তালিকা তৈরির কাজ। যারা নাকি ট্রান্সপ্লান্ট করবে তাদের একটা লিস্ট নিব, সবার কাছ থেকে নিয়ে আমরা একটা ন্যাশনাল রেজিস্ট্রি করব। যারা নাকি ডোনেট করতে চাচ্ছে, যে ক্যাডাভার ডোনেশন করতে চাচ্ছে, তাদের আমরা এন্ট্রি করব। তবে মহৎ এই উদ্যোগ সফল করতে হাসপাতালগুলো কতটা প্রস্তুত রয়েছে সেই প্রশ্ন। এজন্য বিশেষজ্ঞ সার্জন, দক্ষ চিকিৎসক, নার্স সহ প্রশিক্ষিত জনবলের সংকট ঘোচানোর তাগিদ বিশেষজ্ঞদের। সঙ্গে সঙ্গে প্রশিক্ষিত নার্স, প্রশিক্ষিত ডাক্তার, প্রশিক্ষিত ফিজিশিয়ান, সার্জন, এগুলোকে এই সঙ্গেই ত্বরান্বিত করতে হবে। নাহলে ভবিষ্যতের হয়তো ডোনার পাবেন, ট্রান্সপ্লান্টের ক্যান্ডিডেট পাবেন, কিন্তু সার্জন অপারেশন করার মতো সেই ধরনের হসপিটাল পাবেন না। ধর্মীয় গুরুদের মাধ্যমেও অঙ্গদানে মানুষকে আগ্রহী করার আহ্বান সংশ্লিষ্টদের। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। সমলয় পদ্ধতিতে বাড়ছে ধান চাষ, কমেছে খরচ ও শ্রমিক নির্ভরতা। আমন্ত্রণ আবারও দুপুর 2:21 সংবাদে। দেশে সমলয় পদ্ধতিতে বাড়ছে ধান চাষ, বীজ তলা তৈরি থেকে ধান কাটা পর্যন্ত যান্ত্রিকীকরণে লোকবল লাগছে কম, শ্রমিক নির্ভরতা কমার পাশাপাশি বেড়েছে চাষাবাদযোগ্য জমির পরিমাণও, কমেছে খরচ, বাড়ছে উৎপাদন। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। শিল্পায়নে প্রতিনিয়ত বাড়ছে শহরমুখী মানুষের সংখ্যা, সংকট বাড়ছে কৃষি শ্রমিকের। আবাদযোগ্য জমি কমায় কমেছে ধানের উৎপাদন, বাড়ছে আমদানি নির্ভরতা। এমন বাস্তবতায় ধানের উৎপাদন বাড়াতে কৃষি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন সমলয় পদ্ধতিতে চাষাবাদ। লেবারের যে খরচ সেটা সাশ্রয়ের জন্য এবং আমাদের সময় উপযোগী একসঙ্গে চাষ করার জন্য আমরা সমলয় চাষাবাদ এখানে আমরা দিয়েছি। বীজ তলা থেকে ফসল কাটা পর্যন্ত সব কাজ একযোগে যন্ত্রে করা হয় বলেই একে বলা হয় সমলয় পদ্ধতি। কুমিল্লা, চাঁদপুর, মেহেরপুর ও পঞ্চগড়ের 7,500 বিঘার অধিক জমিতে এ পদ্ধতিতে চলছে বোরোর আবাদ। প্রচলিত পদ্ধতিতে ধান চাষে বিঘা প্রতি খরচ 15-16,000 টাকা, সমলয় পদ্ধতিতে অর্ধেক খরচ হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের। এই পদ্ধতিতে যদি চাষ করা যায় আমরা সুফল এবং
উন্নয়ন দিক দিয়ে আমরা আরো এগিয়ে যাব। সবাই মিলে আমরা একত্রভাবে এই চারাটা লাগিয়ে সম্পন্ন করছি। আমরা অনেক আনন্দিত এই চাষটা পেয়ে। কম খরচে ফসলের উৎপাদন বাড়াতে প্রকল্পটি বাস্তবায়ন করছে কৃষি বিভাগ। সার্বিকভাবে বলতে পারি যে এটা কৃষকের জন্য আর্থিকভাবে সাশ্রয়ী, তার খরচ কমে যাচ্ছে, সাথে সাথে ফলন বৃদ্ধি পাচ্ছে এবং সাথে আমাদের সময়ও বেঁচে যায়। সারা দেশে সমলয় পদ্ধতি ছড়িয়ে দেওয়া গেলে বাড়বে উৎপাদন, কাটবে কৃষি খাতের শ্রমিক সংকটও। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। মহামারী করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন করে বৈশ্বিক অর্থনীতির পড়েছে বিরূপ প্রভাব, আর এর আজ লেগেছে নরসিংদীর তাঁত ও টেক্সটাইল শিল্পে। একই সঙ্গে জাতীয় নির্বাচন সামনে রেখে বিরোধী দলগুলোর নেতিবাচক কর্মসূচি এই সংকটকে আরও তীব্র করতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2020 থেকে 2022 সালের মাঝামাঝি পর্যন্ত করোনা পরিস্থিতির কারণে সারা দেশেই ঝিমিয়ে পড়েছিল ব্যবসা বাণিজ্য। অর্থনীতির চাকা সচল রাখতে প্রণোদনা সহ সরকারের নানা পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ছিল নরসিংদীর বস্ত্র শিল্পের সাথে সংশ্লিষ্টদের। তবে 2022 সালের মাঝামাঝি সময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক অর্থনৈতিক ধ্বংসের ফলে আবারও দেখা দেয় মন্দাভাব। এবার জাতীয় নির্বাচনকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়ে শঙ্কায় তারা। করোনা তো মনে করেন যে শেষ করলোই, এরপর আবার মনে করেন যে রাশিয়ার যুদ্ধ, মনে করেন যে পরিস্থিতি খারাপ হয়েছে, পরিস্থিতি একই আঙ্গর, মনে করেন যে কাজকর্ম আগের ডাক চলে না। ইউক্রেন আবার রাশিয়া যুদ্ধের কারণে দ্রব্য মূল্য দাম বাড়িয়েছে, কারণ আমরা ধর বেতন ঠিক মতো দিতে পারি না, আমরা চলতে পারি না, খানা খাদ্যের দাম বাড়িয়েছে, এই হলো আমরা বড় সমস্যা করছি। ব্যবসায়ীরা বলছেন অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। হরতাল অবরোধ এগুলো আমরা পছন্দ করি না, সেজন্য আমি মনে করবো যে কোনো দলই থাকুক না কেন, বিএনপি থাকুক, যারাই থাকুক, তারাই কিন্তু আসলে ওই পদক্ষেপটা আসলে নিবে না। করোনা আর ইউক্রেন যুদ্ধের প্রভাবে এই খাতের ক্ষতি পোষাতে ব্যবসা বান্ধব পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। বৈশ্বিক সংকটটা যতক্ষণ পর্যন্ত মানে স্টেবল না হবে, ততক্ষণ পর্যন্ত স্টেবল হবে এটা আমরা কেউ বলতে পারি না। বাট বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যে দূরদর্শী চিন্তা এবং দূরদর্শী সাহসী সিদ্ধান্ত, এসব কারণে কিন্তু বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় এখন আল্লাহর মতো ভালো আছে। ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, দেশে যদি রাজনীতি স্থিতিশীল থাকে এবং ব্যবসায়ী ভাইয়েরা আশাবাদ, আমরা হিংসাতে আমাদের সব ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। শেষ করছি এক ভিন ভাষী ভিন দেশীর বাংলা প্রেমের খবর জানিয়ে। যুক্তরাজ্যের মানুষ মাইক শেরিফ শুদ্ধ বাংলায় কথা বলার পাশাপাশি আবেগ মাখা দরদি কণ্ঠে গাইতে পারেন বাংলা গান। বাংলায় লিখেছেন তিনটি বইও। এ ভাষার প্রতি তার ভালোবাসা জন্মে প্রায় তিন যুগ আগে বাংলার মাটিতে পা দিয়েই। একুশে টেলিভিশনের প্রতিবেদক মফিউর রহমানের সাথে আলাপচারিতায় উঠে এসেছে তার জীবনের আরও গল্প। ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। রে অন্তর খালা খোলাম রে দুরন্ত পরবাসী। এরকম দরদি গলায় বাংলা গান গাইতে পারেন ব্রিটিশ নাগরিক মাইক শেরিফ। ১৯৮৭ সালে একটি দাতব্য সংস্থায় চাকরি নিয়ে প্রথম পা রেখেছিলেন বাংলার মাটিতে। কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য ফিরে যান লন্ডনে। তবে নিজ দেশে ফিরে গেলেও বাংলার সাথে যোগসূত্র কমেনি সামান্যতম। কমবেই বা কেন, বাংলাকে তিনি যে ভালোবেসে ফেলেছেন। যুক্তরাজ্যে বসেই তিনি শিখতে শুরু করেন বাংলা। সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলা শিখব এবং শিক্ষাজনক খ্যাতমও দিয়েছে। আমি পরীক্ষা দিয়েছিলাম। সুস্থ হওয়ার পর প্রায় প্রতি বছরই বাংলাদেশে আসতে শুরু করেন শেরিফ। বিভিন্ন সেবামূলক সংস্থার হয়ে কাজ করেন। বর্তমানে তিনি ফ্রেন্ডস অফ খাসদবির এবং ফ্রেন্ডস অফ স্ট্রিট চিলড্রেন নামে দুটি সংস্থার সভাপতি। দুইটা সংস্থা আমাকে যোগাযোগ করেছি পূর্ব লন্ডনে। আমি তাদের সাথে রাজি করি। আমি
তাদেরকে কিছু সমর্থন দিচ্ছি। এ পর্যন্ত বাংলা ভাষায় তিনটি বই লিখেছেন এই ব্রিটিশ নাগরিক। তার জীবনের খণ্ড খণ্ড গল্প নিয়ে লেখেন প্রথম বই। 2018 সালে এটি প্রকাশিত হয়। আমি এই বই লিখেছি, সেটা আমার জীবন সম্পর্কে এবং বিশেষ করে আমার বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে। ব্রিটিশ আমলে সে দেশের সাধারণ নাগরিকও যে বৈষম্যের শিকার হতো তারই বয়ান তুলে ধরে তিনি লেখেন দ্বিতীয় বই। উনি আমার গ্রেট গ্র্যান্ডফাদারের কাজিন, সো উনার জীবন এবং ব্রিটিশ সাম্রাজ্যের যুগ একই সময়। তৃতীয় বইটি ঢাকার পথ শিশুদের গল্প নিয়ে। তিনি বইটির নাম দিয়েছেন পথের নাম বাড়ি নয়। এই বই কিনলে বাংলাদেশের সব টাকা লিডো দেবে, তাদের কাজ সমর্থন দিচ্ছে এই বই। পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের করুণ কাহিনী তাড়িত করেছে তার মনকে। তিনি বলেন, পথ কোনো শিশুর জন্ম দেয় না, কঠিন বাস্তবতাই তাদের পথে নামায়। বাংলার খাবারের পাশাপাশি ঘুরে বেড়াতে পছন্দ করেন শেরিফ। তার সবচেয়ে পছন্দের জায়গা নিঝুম দ্বীপ। গত বছর আমি নিঝুম দ্বীপে গিয়েছিলাম, মনপুরে গিয়েছিলাম, এই দুইটা জায়গা আমি খুব পছন্দ করেছি। বাংলা বই পড়তে তিনি খুব পছন্দ করেন। সময় পেলে রবীন্দ্র হুমায়ুন হাতে তুলে নেন। বাংলার প্রতি অপরিসীম দরদি এই মানুষটি বছরের অনেকটা সময় কাটান বাংলাদেশে, যেন বাংলাদেশ তার আরেকটি ঠিকানা। বাংলায় আরেকটি বই লেখার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি দুপুর দুইটার একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, হাওড়ে উৎসবের আমেজ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত শেষ, হাইকোর্টে প্রতিবেদন জমা। অঙ্গ প্রত্যঙ্গ দানে বাড়ছে আগ্রহ, বিশেষজ্ঞ সার্জন সহ অবকাঠামো সংকট নিরসনের পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৬টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।